হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য কেটিআর ব্লগ। নতুন চ্যানেল, নতুন দিন, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটি করা হতো না, আজ অ্যাকচুয়ালি আমাকে আমার এক ছোট ভাই ফোন দিয়ে বলল যে ভাইয়া, ডাটা এন্ট্রি সামান্য কপি পেস্ট টাইপিং করে নাকি ফ্রিল্যান্সিং থেকে লাখ লাখ টাকা মানুষ কামাই নিয়ে দিতে তুমি মিয়া বসে বসে কি করতেছো। আমি অনেকক্ষণ ভাবলাম, দুটো 5 বছর যাবৎ টুকটাক ফ্রিল্যান্সিং করছি, কিন্তু শুধুমাত্র কপি পেস্ট টাইপিং করে মাসে লাখ লাখ টাকা? তো যে বাবা সেই কাজ, ঢুকে গেলাম freelancer.com-এ, ঢুকে অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি দাগুতি বহুত কিছু করলাম, কোনোটা হইলো না। আচ্ছা যাই হোক, এরপর আমি ইউটিউবে সার্চ দেওয়া শুরু করলাম যে দেখি কি পাওয়া যায়। ইউটিউবে সার্চ দিতে দেখি এলাহি কারবার, কোটি কোটি লাখ লাখ টাকা মানুষ কামাই নিচ্ছে, আমি আর আপনি বসে কি করতেছি ভাই? বসে বসে এখানে যে রুবিক্স কিউব ভরেছি তাও সবই সাদা, কোনো কালার নাই। যাই হোক, তো চলো, অ্যাকচুয়ালি আজ জিনিসটা কি যে শুধুমাত্র কপি পেস্ট টাইপিং করে আপনি মাসে কত টাকা কামাইতে পারবেন, চলেন একটু ডেমো দেখে আসি যে আসলে কামানো সম্ভব কিনা। তো চলেন আমরা ইউটিউবে চলে যাই। ওকে, আমরা এখানে সার্চ দেব হাউ টু ডাটা এন্ট্রি ওয়ার্ক অন freelancer.com। ওকে, হাজার হাজার ভিডিও চলে আসছে। যাই হোক, প্রথম ভিডিও হাউ টু আর্ন অনলাইন বাই টাইপিং অ্যান্ড ডাটা এন্ট্রি জব রাইটিং স্টে হোম মেক। ওকে, এরপরে স্টে হোম মেক এর পরে কোনো মানে টানে দিতে চাইছিল কিন্তু দিতে পারে নাই, ছাড়া চেহারাটা তো একদম চিক না, কোনো সমস্যা নাই, এনে দিয়ে একটা বেরিয়ে এটাও আছে। টেলেক্স এর ফ্রিল্যান্সিং লাইভ হাওয়ার 03 ডাটা এন্ট্রি, সে কি বুঝাইতে চাইছে সে সেই ভালো জানে। যাই হোক, নিচে বিশাল বড় এক থাম্বনেইলে অনেকগুলো লেখা উঠছে, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং আছে, এখানে ভালো কথা বলা হয়েছে যে সে কিভাবে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চান। আপনি যদি ইচ্ছুক হন তাহলে তার ভিডিও দেখতে পারেন। যাই হোক, ঘরে বসে আয় করুন। হ্যাঁ, এই যে ইংলিশ ম্যাডামটা দেখতেছেন, ইংলিশ ম্যাডামের মতো আপনি ঘরে বসে আয় করতে পারবেন। তাই আপনারা কিতা করতে হবে জানান, আপনি ম্যাডামরে খুঁজে বাইর করে দুটা সুম্মা দিতে হবে। যাই হোক, আমরা সেদিকে না যাই। এরপরে আছে কি, কিভাবে ফ্রিল্যান্সার থেকে বিট করে কাজ নেবেন, এটা হয়তো যারা অনেকে আছে যারা বিট করতে জানেন না, কিভাবে বিট করবেন সেটা এখানে দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন। নেক্সট আছে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং পার্ট 1, এটা একটা শিক্ষণীয় ভিডিও, এখানে দেখানো হয় কিভাবে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন, কপি পেস্ট টাইপিং কাজ কিভাবে শুরু করবেন হাতে কলমে। আচ্ছা যাই হোক, এটা একটা ভালো ভিডিও, অনলাইন হেল্প 360, উনি কিভাবে আপনি কপি পেস্ট টাইপ কাজ শুরু করবেন সেটা সম্পর্কিত কিছু তথ্য হয়তো আপনাদেরকে এখানে পেয়ে যাবে। এই ল গোবর তো করে দিছে আলাই, কপি পেস্ট টাইপিং ফ্রিল্যান্সিং করে মাসে 25,000 থেকে 50,000 টাকা আয় করুন। কি কই অন্ত তারে ভাই, চেহারাটা তো তোমার সুন্দর, চশমা টশমা লাগাইছো, এরকম মানুষের ডব্বাজে কথা কইতে তোমার এত গায়ে লাগলো না? যাই হোক, কপি পেস্ট টাইপিং করে সে মাসে 50,000 থেকে 60,000 টাকাই আয় করে। তয় তুমি ইউটিউবে কি করতেছো ভাই, তুমি গিয়া শুধু কপি পেস্ট টাইপ করো আর ট্যাগ মো আর ওকে না, আবার লিখে দিছে বাচ্চা গো কাজ হইলো কিছু, এটা বাচ্চা গো কাম বলে, এটা বাচ্চারা কপি আর পেস্ট করবো, বাচ্চারা তো কপি পেস্ট করে না ভাই, বাচ্চারা আজ্ঞা মানে গাইডটা দেয় হ্যাঁ আবার বন্ধ হবে, বাচ্চারা তো কপি পেস্ট করে না, যাই হোক বাচ্চারা আগে পেস্ট করে। আচ্ছা যাই হোক, সেটা আমরা যাই হোক এটা ওদিকে গেলাম না। অ্যাকচুয়ালি আপনি এই যে দেখলেন এই যে সমস্ত ভিডিওগুলো, এগুলো সবগুলো হলো আপনাকে ঠকানো হচ্ছে, আপনি এখান থেকে কোনো টাকা আয় করতে পারবেন না। আপনার এটার পিছনের যে সত্যটা সেটা আমি আপনাকে বলছি, এই যে দেখেন আপনি এখানে অনেকগুলা ভিডিও পাবেন, হাজার হাজার ভিডিও, এই পেমেন্ট সেই পেমেন্ট, এই প্রুফ সেই প্রুফ, অহ খোদা মোর, দেখছো তার চেহারা এলিয়েন একটা করতে, যার কারো চেহারা নিয়ে সবাই একে আল্লাহ বানাইছে, তাই তার চেহারাটা রে ভাই পুরা এলিয়েনের মতো, নিশ্চয় সন্মার্স থেকে আইসিতে। আচ্ছা যাই হোক, আমরা আর গেলাম না, 100% রিয়েল সাইড, অনেক সাইড সেই সাইড সেই সাইড। চলুন আপনাদেরকে সত্যি কথাটা বলি, অ্যাকচুয়ালি এখানে যে কি হয়, হ্যাঁ আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন, ফ্রিল্যান্সিং থেকেও ডাটা এন্ট্রি কাজ করেও আপনি টাকা ইনকাম করতে পারবেন, বাট আপনাকে যেটা দেখতে হবে প্রথমত আপনার freelancer.com বলেন, আপওয়ার্ক বলেন, যেটাতে আপনি এখন আইডি করতে পারবেন, অনেক ঝামেলা পাওয়া যায় আইডি করতে হলে, পিপলস পার আওয়ার একটা ওয়েবসাইট আছে এবং ফাইবার একটা ওয়েবসাইট আছে, আপনি সবগুলো থেকে মোটামুটি একটা আর্নিং করতে পারবেন। বাট আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে হিউজ টাইম পাস করতে হবে এখানে,
প্রচুর পরিমাণ কম্পিটিশন আছে, আপনি ওই কম্পিটিশনটাকে টপকে আপনাকে আপনার কাজটা খুঁজে নিতে হবে। যাই হোক, আপনি ধরুন ডাটা এন্ট্রির কাজ করবেন, আমি আপনাদেরকে এই যে আমি এখন freelancer.com এ আছি, এটা আমার আইডি, চলেন আমরা ডাটা এন্ট্রি সিম্পল কিছু কাজ আছে কিনা আমি আমরা এখানে দেখি ডাটা এন্ট্রি। ওকে, ডাটা এন্ট্রি কাজ দূর হচ্ছে, স্লো তো ভাই, গরিব মদ খাই না তো ভাই, সুটকি খাই, ওইটাছে ঘুরে 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 ঘুরতে আছে ঘুরতে আছে ঘুরতে আছে, আমার এটাও ঘুরে দেন। পড়ছে মাম্মা ডাটা এন্ট্রির কাজ, ডু সাম ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি। ওকে, 21 মিনিট আগে এটা ছাড়া হয়েছে, 250 থেকে $750 দিবে, নো জব কমপ্লিটেড ইয়েট। আচ্ছা যাই হোক, আমরা দেখি এটার জন্য কারা কারা বিট করেছেন। এই কাজটা ওপেন করা হয়েছে, এই কাজটার জন্য এখন পর্যন্ত ফ্রিল্যান্সার বিডিংটা ওই যে লোড হইতে আছে। ও এই যে দেখেন রুতুল ভাইয়া করছে, বিড করছে, এই যে বাংলাদেশ থেকে, এই যে বিড হাজার 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 বিড। এই যে এখানে একজন প্রফেশনাল যে 5-স্টার হোল্ডার, সে বিড করছেন, আর এখানে যারা ম্যাক্সিমাম বিড করেছেন তাদের কারো কোনো স্টার নাই। তা আপনার কি মনে হয় আপনি একটা কাজ করাবেন কাউকে দিয়ে, সেই কাজটা অবশ্যই আপনি পারফেক্ট চাবেন? তা আপনি যদি একটা কাজ পারফেক্টলি কারোকে দিয়ে করাইতে চান, তাহলে অবশ্যই আপনি একজন এক্সপার্ট খুঁজে নেবেন। এক্সপার্ট ছাড়া আপনি কাজ করাবেন না, তার মানে এখানে দেখুন 5-স্টার হোল্ডার, ইভেন এতগুলা বিড, আপনার কি মনে হয় সবগুলাকে ওভারটেক করে আপনাকে কাজ দিয়ে দিবে এত সহজ? হ্যাঁ, গোড়া ডিম দেয় শুনছেন কখনো? আমি তো খাইয়ে আইছি, বিশেষ করে বয়ে থাকেন মজা চালান। যাক, একটা কথা যেটা সেটা হলো আমরা বাঙালিদেরকে বুঝাইতে পারি না, সেটা হলো বাঙালিকে, আমি নিজেও বাঙালি, আমি নিজেও এরকম কোনো এক দেখলে পাগল হয়ে যাবো, মা উড়ি বাবারে মাসে 25 থেকে 50 হাজার টাকা লাইফ সেট, বিয়ে করব, বিদেশ ঘুরবো, ইও মজা। কিন্তু এটার পিছনে সত্যিটা সম্পূর্ণ ভিন্ন। আপনি যদি freelancer.com, আপওয়ার্ক, পিপল পাওয়ার, ফাইবার, এগুলোতে যদি কাজ পেতে হয় আপনাকে, অবশ্যই অবশ্যই আপনার প্রোফাইলটা ভারী হতে হবে, আর আপনার প্রোফাইলটা ভারী হওয়ার জন্য আপনাকে অবশ্যই কাজ পেতে হবে। আপনি কাজ কিভাবে পাবেন? ম্যাক্সিমাম সময় আমরা যেটা আমরা কেউ করতে চাই না, কিন্তু অনেক ফ্রিল্যান্সার আছে যারা যখন শুরু করে অ্যাজ এ বিগিনার, যারা যখন তারা থাকে তখন তারা কি করে জানেন? তখন তারা টাকা দিয়ে নিজের কাজ নিজে করে। জিনিসটা হয় কি, $2, $3, $5 ছোট ছোট কিছু কাজ নেয়, তারা নিজেদের কার্ড দিয়ে নিজেরা আপনার freelancer.com এ জব পোস্ট করে এবং নিজেরাই ওই কাজটা করে। তো এটা দ্বারা হয় কি, এটা দ্বারা আপনি কাজটা করলেন, কাজটা করে আপনার প্রোফাইলে 5-স্টার দিয়ে দিলেন, একটা স্টার দিয়ে দিলেন, হ্যাঁ কাজটা খুব ভালো হয়েছে, 2টা কাজ 3টা কাজ এরকম আপনি দিয়ে দিলেন, তখন হবে কি, এই কাজটার প্রেক্ষিতে, এই কাজটার হিসাবে আপনি আপনার রিভিউটা ভালো পাচ্ছেন এবং আপনার চ্যানেল, আপনার আইডিটা, আপনার প্রোফাইলটা ভারী হচ্ছে। তো এটা দ্বারা কি, একজন বায়ার যখন একজন রিয়েল বায়ার আসবে, তখন সে দেখবে যে না আপনার প্রোফাইল ভালো, আপনি এক্সপার্ট আছেন, তখন সে কি করবে, সে আপনাকে নক করবে এবং আপনার জন্য আপনাকে কাজ অফার করবে। তো এটা ছিল একটা ওয়ে, আর আরো কিছু ওয়ে আছে যেটা আমি, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, যেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো যে অ্যাকচুয়ালি আপনারা কিভাবে করতে পারেন অ্যাকচুয়ালি কাজগুলো। তবে আমি আপনাদেরকে যেটা সত্যি কথা বলি, সেটা হলো রাতারাতি বড়লোক হওয়ার জায়গা freelancer.com না। আপনি যে জিনিসটাতে ভালো সেই জিনিসটাতে ফোকাস করেন। মোটামুটি কিছু বায়ার আমরা অনেক সময় আবার দেখা যায় যে ফেসবুক থেকেও কিছু বায়ার পাওয়া যায়, আপনি বাইরের কিছু ফ্রেন্ড ইনভাইট, তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তাদের সাথে ফ্রেন্ডশিপ করেন, এরপরে ফেসবুকে তাদের সাথে কথা বলেন, কারণ বাইরে তারা প্রচুর অলস হয় ভাই, প্রচুর অলস। তারা যদি পারতো তাহলে তাদের ভাতটা অন্য কারোর খাইতে বলতো, তাদের যাতে পেট ভরে। তো তারা প্রচুর অলস, তারা একটা ফটোকপিও নিজের হাতে করবে না, লোক দিয়ে করাবে।
তো বাইরের কিছু লোক থাকলে পরিচিত, তাতে সুবিধা হবে কি আপনি ফেসবুকের মাধ্যমে কাজ কাজ পাবেন। তো এই ছিল কিছু ওয়ে, আরো কিছু ওয়ে, আরো কিছু সাইট আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। আশা করি ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আজকে পর্যন্তই, টাটা বাই বাই। আর জানি আমার ভিডিও অনেকের হয়তো ভালো লাগবে না, বিশেষ করে যাদের যাদের পৌঁছাইলাম, তো তারা ডিসলাইক দিন। আর যাদের যদি মনে হয় যে উপকার হবে কথাটা শুনে, তো তারা এটা দিয়ে দিন, বাই দিয়ে বাই লাইক সাবস্ক্রাইব করুন ভাই, এরকম যে লাল বাটনটা থাকে না ওটা ভাই দয়া করে। ওকে, তো দিস ইজ কেটিয়ার সাইনিং আউট।